ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত বন্ধুরা। আজ আমরা কোনো ওষুধ নিয়ে আলোচনা করব না। আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে একটি সার্জিক্যাল প্রোডাক্ট নিয়ে। স্কিনে আপনি আমাদের প্রোডাক্টটি দেখে বুঝতে পেরেছেন যে এটি কী কাজে ব্যবহৃত হয় এবং এটির নাম কী। বন্ধুরা, এটির নাম হচ্ছে ক্যানোলা। এই যে ক্যানোলা, এটি একটি সার্জিক্যাল প্রোডাক্ট। বাজারে বিভিন্ন ধরনের এই ক্যানোলা পাওয়া যায়। দেশীয় অনেক কোম্পানি এই ক্যানোলা তৈরি করে থাকেন। আপনি বাজার থেকে সস্তা দামে এটি কিনতে পারবেন। কোনো কোনো ফার্মেসিতে আপনি 20-30 টাকায়ও একটি ক্যানোলা কিনতে পারবেন। কিন্তু আমরা আজ যে ভিডিওটি দেখাচ্ছি, যে ক্যানোলাটি দেখাচ্ছি, দেখুন যে এটি বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটি জার্মানিতে তৈরি একটি ক্যানোলা। বন্ধুরা, আমরা যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই এবং অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে স্যালাইন, রক্ত পুশ করতে হয়, রোগীর শরীরে একাধিকবার সুই পুশ না করার জন্য এরকম একটি ক্যানোলা প্রবেশ করিয়ে রাখা হয়, বিশেষ করে হাতে। এর একটি লাগিয়ে রাখলে এর যে ছিদ্র রয়েছে সেখান থেকে আপনি যখন ইচ্ছা স্যালাইন বলুন, ব্লাড বলুন বা ইনজেকশান, সেগুলো পুশ করা যায়। অর্থাৎ এটি দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে যে একাধিক বার রোগীর শরীর ছিদ্র করতে হয় না, একাধিকবার সুই পুশ করতে হয় না, একটি জায়গা থেকেই শরীরে তার প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা যায়। যা হোক, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় সচেতন থাকি না। কম দামে একটি ক্যানোলা কিনে আমরা আমাদের শরীরে প্রবেশ করাই, সেদিকে একটু নজর রাখতে হবে। যে মাত্র আমাদের যে ক্যানোলাটি আমরা দেখাচ্ছি, এটির দাম হচ্ছে 60 টাকা পাইকারি এবং খুচরা 80 টাকা বিক্রি করা হয়। এই 80 টাকার জন্য দেখা যায় যে একটি বড় ধরনের রোগের সৃষ্টি হতে পারে, শরীরে ক্ষত হতে পারে। তাই এসব প্রোডাক্ট কেনার সময় একটু সচেতন হতে হবে। চিকিৎসক যদি বলে দেয় যে ভালো মানের বা কোনো নাম লিখে দেয়, তাহলে আপনি সেটি দেখেও কিনতে পারেন। অনেক সময় দেখা যায় যে হাসপাতাল বা ক্লিনিক থেকে তারা নিজেদের স্টকে থাকা ক্যানোলা শরীরে প্রবেশ করান। তারা হয়তো দেখে শুনে বুঝেই কেনেন, কিন্তু যদি আপনাকে কিনতে বলা হয় আপনি একটু সচেতন হবেন, কম টাকায় কিনবেন না। আমাদের এটি জার্মানি প্রোডাক্ট, দেখে রাখুন যে এটি ইংরেজিতে নাম লেখা নেই। তাই বাজারে গিয়ে যখন এগুলো কিনবেন তখন আপনি সচেতন হয়ে ভালো মানেরটা কিনবেন। আর বন্ধুরা, একজনের ক্যানোলা খুলে ফেলে আরেকজন ব্যবহার করবেন না। এটি একজনের শরীরে ইউজ করার পর সেটি ফেলে দিতে হবে, কারণ এর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে। যা হোক, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।